হ্যালো ভিওয়ার্স আজ আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে কি হয় চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রতিদিন আমরা তরকারি রান্না ছাড়াও কাঁচা মরিচ খেয়ে থাকি এছাড়া ঝাল খাবার সালাদ চাটনি বা সাইড ডিশ হিসেবে কাঁচা মরিচ খেতে ভালোবাসেন অনেকেই আপনি জানেন কি দেশীয় খাবারে বহুল ব্যবহৃত কাঁচা মরিচে রয়েছে অনেক স্বাস্থ্যগুণ কাঁচা মরিচের স্বাস্থ্যগুণ কাঁচামরিচ ভিটামিন সির অত্যন্ত ভালো একটি উৎস আরও রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন এ লোহা কপার পটাশিয়াম অল্প পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেট এছাড়াও কাঁচা মরিচে রয়েছে পানি ও ক্যারোটিন বি ক্যারোটিন এ কোলেস্টেরল নেই একেবারেই আসুন জেনে নেই কাঁচা মরিচের স্বাস্থ্যগুণ সম্পর্কে ডায়াবেটিস মরিচে থাকা রাসায়নিক উপাদানগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া পাশাপাশি কাঁচা ছেঁড়ার ক্ষেত্রে রক্তপাত বন্ধ করে হজম ডায়েটারি ফাইবারে পরিপূর্ণ হওয়ার কারণে কাঁচা লঙ্কা হজমের জন্য খুবই উপকারী এছাড়া ঠান্ডার সঙ্গে লড়তে সাহায্য করে কাঁচামরিচ হঠাৎ ঠান্ডা সমস্যা ও সাইনাসের সমস্যা থেকে বাঁচায় কাঁচামরিচে থাকা ক্যারাসেসিন চোখ প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার কারণে চোখ ও ত্বকের জন্য দারুণ উপকার কাঁচা লঙ্কা অ্যান্টিঅক্সিডেন্ট কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রক্তে ফ্রি র্যাডিকালের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ভিটামিন কাঁচা লঙ্কায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের অন্যান্য ভিটামিন শোষণে সাহায্য করে ইমিউনিটি কাঁচা লঙ্কার অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা শরীরে জীবাণু সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ফুসফুস প্রতিদিন কাঁচামরিচ খেয়ে ঠান্ডা কাশি এমনকি ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এছাড়াও কাঁচামরিচ টিস্যু পুনর্গঠন করে নতুন রক্তকোষ তৈরি করে হাড়কে সুস্থ ও শক্তিশালী করে বয়স ধরে রাখে যারা নিয়মিত কাঁচামরিচ খান তাদের ত্বক থাকে বলি মুক্ত। এটি বয়স ধরে রাখতে করে একটি উপাদান কোষ্ঠকাঠিন্য কাঁচামরিচ শরীর থেকে ক্ষতিকর টক্সিন অপসারণ করে ফলে কোষ্ঠকাঠিন্য রোধ হয় ডায়েটারি ফাইবার ভালো উৎস বলে এটি বৌল সিস্টেমের কাজ সঠিকভাবে হতে সাহায্য করে ওজন হ্রাস কাঁচা মরিচ বাড়তি মেদ ছড়ায় বিপাক্রিয়ার উন্নতি করে ওজন কমানোতে সাহায্য করে মন ভালো রাখে ও মস্তিষ্কে এন্ডোফরিন হরমোন উদ্দীপক ফলে মন ভালো রাখতে কাঁচা মরিচ দারুণ ভালো পাকিস্থলীর ক্যান্সার আবশ্যক পুষ্টি উপাদান রয়েছে তাই এটি পাকস্থলীর ক্যান্সার ও পাকস্থলীর যে কোনো রোগ নিরাময় করে এছাড়া লালা গ্রন্থি সক্রিয় রাখতে মরিচ খেলে লালা উৎপন্ন হয় যা খাবার ভালোভাবে জীবনতে ও হজমে সাহায্য করে তো দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য